বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, তো থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো তবু আমি আরেকবার বলে দিচ্ছি, তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জুয়েলারি কালেকশন। ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার কতগুলো জুয়েলারি আছে, তো সব আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য। তো এই প্রথমবার ফার্স্ট টাইম আপনাদের জন্য জুয়েলারি কালেকশন নিয়ে আনলাম, আর সব কালেকশনে আস্তে আস্তে নিয়ে আসবো এক এক করে। তো প্রথম আমি জুয়েলারি কালেকশনটাই আপনাদের সাথে শেয়ার করছি, তো ব্লগটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ঘোরাঘুরি দেখার জন্য। আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে আমার জুয়েলারিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এবার দেখতে পাচ্ছেন আমার জুয়েলারি, দেখতে পাচ্ছেন এই একটা সেট, একটা সাথে কানের আছে, তো এই দেখুন আর পড়ছি না, দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটার সাথে একটা সীতাহার আছে, এটা ছিল বিয়ের সেট, তো এটা ছিল বিয়ের এখান থেকে দিয়েছিল। আর একটা এই যে স্টোনের, এটা খুলে দেখাচ্ছি, তো এইটা স্টোনের, এটা দুর্গা পুজোর সময় আমার বর কিনে এনে দিয়েছিল। এই যে দেখুন, কিছুদিন আগে মেলা গেছিলাম দাদার সাথে, তখন দাদা এনে দিয়েছিল একটা মেলাতে আমাকে আর বৌদিকে, একটা একই তো একই এনে দিয়েছিল আমাকে আর বৌদিকে। দেখুন এই সেটটা, দেখুন একটা, দেখুন রাধা কৃষ্ণ এটার সাথে কানে আছে, তো এটা আমি শিবরাত্রি মেলাতে নিয়েছিলাম। এ দেখুন একটা সীতাহার, আর একটা সীতাহার, আর সীতাহারের সাথে একটা চেন আছে, এই যে তো এটা ছেড়ে গেছে, আর দুটো কানে রয়েছে দেখুন, বিয়ের আগেকার। আর একটা আছে লাস্ট, দেখুন এটাও ছিঁড়ে গেছে এখন, তো এটার কানেরটা এখন হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, ছোট ছোট ছিল খুবই সুন্দর। তো এটা হচ্ছে লাস্ট আমার জুয়েলারি কালেকশন, তো জুয়েলারি কালেকশন আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার জুয়েলারিগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক একটা অবশ্যই দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ব্লগ দিয়ে দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সাবস্ক্রাইব করবার দরকার নেই, তারা শুধু লাইক করবেন ভালো লাগলে, আর শেয়ার করবেন, আর আমার ডেলি ব্লগ দেখতে থাকবেন। তো আপনাদের জন্য আরও সব কালেকশনে নিয়ে আসবো। তো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি।